ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شهيد الإسلام ভাই প্রবাসী ভাই তিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে ওনার আম্মার বাংলাদেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে টাকা আসে, তা এসব টাকা থেকে যেসব সুদ ভিত্তিক বেনিফিট বের হয় সেগুলো কত আসে এগুলো বোঝা মুশকিল, তা সেক্ষেত্রে কি কিছু টাকা বাইরে নেকির আশা ছাড়াই দান করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে কিনা? এটা করতে পারেন, তবে আমাদের পরামর্শ থাকবে যে এটা এখন করে নিন, আর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট যারা মেনটেন করছে বা অ্যাকাউন্ট নিয়ে বা ব্যাংকের যাবতীয় কাজ যারা করছে যেসব কর্মচারীগণ, তাদের কাছে গিয়ে বলুন যে আমার অ্যাকাউন্টটা একেবারে সুদ মুক্ত করে দেন, একেবারে ইন্টারেস্ট মুক্ত করে দেন, যাতে করে কোনো সুদ এখানে না ঢুকতে পারে। টাকা আপনারা যেটা পাবেন সেটা আপনারা খাবেন নাকি আপনারা নেকির আশা ছাড়াই দান করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমি যেন এই পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারি, এই জন্য এটা সিস্টেম করা যায়। আপনি অ্যাকাউন্টে গিয়ে বা আপনার মায়ের মাধ্যমে আপনি অ্যাকাউন্টে ব্যাংকে পাঠিয়ে আপনি এই অ্যাকাউন্টকে এইভাবে সচ্ছল করে নেবেন, তারপরে আপনি স্বাভাবিকভাবে দান করবেন। আর এখনকার জন্য এতটুকু করেন যে এখন যেগুলো এসেছে সেগুলোর মধ্যে কতটুকু বেনিফিট বের হয়েছে, ইন্টারেস্ট বের হয়েছে, সেগুলো তো হিসাব করা যায় না, মুশকিল। তো সেক্ষেত্রে যা আসে সেগুলোর একটা আন্দাজ করে কম বেশি আল্লাহর পথে, না সরি আল্লাহর পথে নাই, নেকির আশা ছাড়াই দান করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।